গুড মর্নিং বন্ধুরা, ঠিক আছে না? তো চলো আজকে একটা মজার দিন শুরু করি, ঠিক আছে না? আমার কালকে এক্সাম আছে, লাস্ট এক্সাম, আমার বন্ধুরা লগে লাস্ট দেখা হইব সবাই মিললা। আমার ওখানে আমি ইমোশনাল হয়ে যেতেছি, কারণ কালকে লাস্ট সবাই মিললা দেখা হইব, তারপর যে যার জায়গাতে, ঠিক আছে, অনেকে সেম থাকবো কিন্তু ডিপার্টমেন্ট তো আলাদা হয়ে যাবো, না সবাই ক্লাস, এবার আবার কোন সময় দেখা হইব কোন সময় না, সব কিছু আলাদা হয়ে যাবো। হ্যাঁ, এ সোচ কাটবি দুঃখ হয়, ঠিক না? যাই হোক, তবে একটু ভাবতেছি, একটু ভালো লাগতেছে না আর কি, একটু বোরিং বোরিং লাগতেছে, তো আমি ভাবতেছি একটু বাইরে যেতাম, একটু ঘুরে আইতাম। এইটা ফুইটা এই বেল্টটা তো আমি আনছি, তো অনেক ইউজ করতেছি না, কিন্তু ইউজ করুন ভাবতেছি। এই সাইকেলের বেল্টটা সেট আপ করছি না, সেট আপ করে তারপরে উঠে গরম লাগবে, ঠিক আছে নি? এটাও আমার মাথাতে আছে, কিন্তু যে গরম পড়তেছে ইচ্ছা করতেছে না বাইরেতে, যে এত পরিমাণে গরম, মানে বাইরেতে ইচ্ছা করে না, এত গরম, ওরে বাবা রে বাবা। দেই আমার ঠিক ঠিকানা নাই, হয়তো দেয়া করতো সাইকেলটা দেয়া বর্তমান দিয়ে আবার আয়া বলুন শেষ। চলো এবারে এটা সেট আপ করি, ঠিক আছে না? যেটা এই দেখো ফ্লিপকার্টের থেকে আমার ভাঙা দিছে, এই জায়গাটা ভাঙা, এটা যে কমো ফ্লিপকার্টের কমপ্লেনও করছিলাম, এটা থেকে আমার ইয়ে করে দিচ্ছে না, রিপ্লেস করে এ হো গিয়া এক মানে এরা তারা এত ফালতু জিনিস দিছে, আমি অনেক একদিন ইউজ করছি না, সিলাই ফিলাই গেছে গা, মানে কি তার কম, এত থার্ড ক্লাস জিনিস ফ্লিপকার্ট। এবারে ওপেন বক্স ডেলিভারি আসলো, আমার ওপেন বক্স ডেলিভারি তো দিছে না, আমি কমপ্লেন করছি আর কি, আমার এটা রিটার্ন হয়েছে না আর কিছু হয়েছে নাই, সিলাই ফিলাই গেছে গা, অনেক একদিন ইউজ করছি না, একদিন একদিন, এরপরে তো এরপরে ভাঙা দিছে, এটা আলাদা ব্যাপার, মানে বাকি সবই ঠিক আছে, কি তার কম। ফ্লিপকার্ট ভালো ইয়ে আচ্ছা নেই কিয়া তুম লোগো নে, কবি মেরা ইউটিউব খারাপ হোগা না তো বেনাম কর দুঙ্গা তুম লোগ কো। না মানে ওপেন বক্স ডেলিভারি আসলে এটা তো তারা ডেলিভারি পার্টনার দেখানো দরকার না, আমি তারা কমপ্লেন রেজিস্টার করছি, তারা কমপ্লেন তো রেজিস্টার লইছিল, এ মানে প্রায় 40 মিনিটের মতন কথা কই কমপ্লেন রেজিস্টার করছি, ফটো আপলোড করছি, তবু তারা রিটার্ন হয়ে গেছে না, কেমন না লাগে? 500 টাকা 500 সাড়ে 500 টাকা, তো অবভিয়াসলি না ভাই, টাকাটা তো দিয়া না, ভাঙা জিনিস দিব, আমি ভাঙা জিনিস কিনে নেবো টাকা দিয়ে, ঠিক না? তার করুন যে আয়া পড়ছে তো নয়া পড়ছে, ইউজ তো করো না, বলো চলো দোস্ত, হো গিয়া হো মাস তৈয়ার, আমি চলো নিকালতে হ্যাঁ থোড়া ঘুমনে কে লিয়ে, চলো কালকে এক্সাম আছে আর বাড়ি লাগে, কিছু ফল টল কিনতে লাগবো, এই লিগে বেঁচতেছি, চলো কালকে বাড়িতে যাবো না, সাবরম বৈশাখী মেলা চলতে আসতো, বৈশাখী মেলা মিস দল দিতে না, কত বছর দেখতে আসছি না, এই কথা দুই দিন আছে, কালকে আর পরশু দিন, আবার শনিবারে ব্যাক করুম আগর আগরতলা, ঠিক না? চলো পেরিয়ে গেছি, আজকে আমি যেতে পারি আমার একটা ফেভারিট প্লেস আছে না, ওই ওই দিকে ওই দিকে আর কি, মানে এল পাইটে শিওম না যেতে পারি। তো আয়া পড়ছি আমার পছন্দিতা জায়গাতে, এই দেখো আমার পছন্দিতা জায়গা, আয়া পড়ছি আমি আমার ফেভারিট প্লেসে, এটা আর কি তো দেখাবো, কে আর দেখা থাকতে, ঠিক না? কত আর দেখাবো, কত আর দেখান যাবো, একটা জিনিস বারবার ফিরবি তাহলে আয় এখান মোড় থাকে। এরপরে আমি এদিকে আয়া বয়ে গেছি গা মাছ, জানি না আমি অন্ধকার আইতাছি নাকি, চিংগাম চাবাইতে চাবাইতে মাছ ধুয়ে দেখতে দেখতে, চলো লেট বে যাতে। এতে সময় পাঁপড় পাইছিলাম, পাঁপড় পাঁপড় লয়ে আইছি, কারণ বই বই এনজয় করানোর লাগা। আয়া পড়ছি বাড়িতে পুরা ঘামে ঘামে, এ বাড়ি লাগে কিছু জিনিসও লয়ে আইছি, মানে ফল লয়েছি, আরও কালকে যেতে সময় লমু, কেন আমার ফ্রেশ ট্রেশ হয়ে যায় একটু। কেমনটা লাগে তোমরাই কো, কেমনটা লাগে এই গরমের দিনে যদি এরকম থাকে দুনিয়াটা, কিরকম লাগে এই পুরো দুনিয়াটা এরকম হয়ে গেছে, রাত্রে একবার যায় অক্ষণ একবার যায় এত পরিমাণে কারেন্ট যায় কি তার কমই, পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা কারেন্ট তো আয়া পড়ছে, জীবনও আলো হয়ে গেছে, মানে প্রেজেন্ট মুমেন্টও আলো হয়ে গেল, ঠিক না? কিন্তু কালকে আমরা কলেজের লাস্ট, আমরা বন্ধু বান্ধবের লগে লাস্ট দেখা হইব, মানে তুষারের লগে, তুষার তো যাবো গা, ঠিক না? মানে তুষার তো অমরপুর যাবো গা, তো কালকেই আমরা লাস্ট দেখা, আবার কবে না কবে, আবার এক্সপেকটেশন একদিন দেখা হইব, এটার আশা সত্যি, মানে 3টা বছরে আমার
খুব মানে একটা অসাধারণ, মানে আমি একটা এমন একটা বন্ধু পাইছি, মানে আমি কোনো সময় পাইছি আমার স্কুল লাইফও বন্ধু নাই, বাস আমার লাইফ কলেজ লাইফে এরকম একটা এক্সপেকটেশন আছে, একটা বন্ধু পাইছি 3 বছর লাগে। যাই হোক, হয়তো আমরা ডিস্টেন্সটা বাইরে যাবো, বাট আমরা বন্ধুত্বটা থেকে যাবো, হয়তো আমার লোক বাইরে তো না কিন্তু বন্ডিংটা থেকে যাবো, মানে আসে না কুচি ইয়াতে, বাস এই এটি ভুলার মতো না না এটা ভাববেই। আজকে আমরা গ্রুপের মধ্যে কথা হইতেছিলাম, বাস সবাই মানে চোখে দিয়ে দেওয়া স্বাভাবিক কথা না, 3 বছরের জার্নি, 3 বছরের হাসি ঠাট্টা, 3 বছরের মজাক মাস্তি সব কিছু কালকেই শেষ। কালকের দিন আমার লাইফে অনেক 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 স্পেশাল থাকবো, কারণ কালকে আমি আমার সব স্পেশাল বলতে কিতা মানে ইয়াদগার হয়ে থাকবো, কারণ আমি আমার কালকে লাইফে স্পেশাল মানুষটারে কালকে আমি দূরে দূরে সরাই দিব, লং ডিস্টেন্স করে দিব, দূরে যেতে গিয়ে দিব, ঠিক না? কারণ আবার কবে না কবে দেখা হয়, কালকে আমি বাড়িতে যাবো গা, কেউ বাড়িতে যাবো গা, আবার কবে আইব, আবার কবে দেখা হইব, আশা ফিউচার, ঠিক না? যাই হোক, কিতা আর করা যাব, সময় বদলায়, সময় সব কিছু মানুষের দেখায় দেয়, সময় সব কিছু মানুষের কয়া দেয়, আর চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে হ্যাঁ এই দেখো তো এই রয়েছে তোমার সময় যত, যাই হোক কিছু করার নাই, তবু আজকে না কালকে আবার দেখা যাক, অনেক কথা কয়ে লাইছি, আজকে ভিডিওটা দিকে শেষ করতেছি, তোমরা ভালো থেকো, সুখে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আজকে লেগে ভিডিওটা দিকে শেষ করতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।